আমি পারি না আর পারি না, কিছুই করতে পারি না। আমি আগে কইছিলাম, আমি আগে কইছি এগুলার দ্বারা হবে না, হাল চাষ হবে না, এগুলার দ্বারা কিচ্ছু হবে না। এটা তো ঢাকা লিগ নয়, এটা সাসা লিগ। প্লেয়ার ধমক দিলে আম্পায়ার আউট দেয়, প্লেয়ার ধমক না দিলে আম্পায়ার আউট হয় না। এই সাসা লিগ আমরা যদি সাংবাদিক কিছু না থাকতো, তারা যদি ভিডিও করে না চাইতো, তাহলে আমরা এই সাসা লিগ দেখতে পারতাম না। কারণ এই সাসা লিগের কারণে আজকে লড়েরা এই পারফর্ম করতেছে। আপনি দেখেন শ্রীলঙ্কা কিন্তু খারাপ খেলছে, কিন্তু তারপরে তারা ভালো খেলছে, মাঝখান দিয়ে পারফর্ম করে গেছে। আর আমাদের সাসা লিগ খেলে আইসা তারা সাসা লিগের মতো রান করে গেছে। এই সাসা লিগলে আমরা কি করব ভাই? আমি আগেই কইছিলাম এই সাসা লিগ কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারপর আপনার সেই সাসা লিগের প্লেয়ার গুলো নিয়ে চলে আসলেন ঢাকা লিগ। তো এখন এটা বলা যাবে না, এটা সাসা লিগ, কারণ এটার মধ্যে চলে সাসার মতো। আপনি আপনার যার ক্ষমতা আছে তিনি আউট, যার ক্ষমতা নাই তিনি রান, মানে উল্টাটা হয়নি, মানে যার ক্ষমতা আছে তিনি নট আউট, আর যার ক্ষমতা নাই তিনি আউট। গতকালকে একটা দেখলাম তামিমকে ধমকের লগে আম্পায়ার আঙ্গুল তুলে আউট দিচ্ছে। প্রথমে বলতেছে ওই তো না, ওই তো না, হরে আম্পায়ার জনকে দিতেছে আউট আউট, আম্পায়ার আবার হাত তুলে দিতেছে যা তুই আউট। তো সাসা লিগের থেকে আপনি কি পাইবেন? এই ঢাকা সাসা লিগের থেকে আপনি কিচ্ছু পাবেন না, এ পাইবেন এরকম লর্ড লর্ড প্লেয়ার। ভবিষ্যতে আরো লর্ডের জন্য অপেক্ষা করুন, আরো বহুত বড় বড় লর্ড আসবে, তারা আরো আপনাদেরকে বিনোদন দিবে। অপেক্ষা করুন, অপেক্ষা করতে করতে দেখবেন একসময় বাংলাদেশ ক্রিকেট বলতে কিছু থাকবে না। এটাই এখন বুঝতে হচ্ছে সাসা লিগ থেকে। তো কংগ্রাচুলেশন সাসা লিগ, চলতে থাকো তোমরা সাসা লিগ ঢাকা লিগের বদলে।